হাই ফ্রেন্ডস, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা দিয়ে আপনারা ওয়াইফাই হ্যাকের মতনই বা আপনারা সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি জানতে পারবেন, যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনার মোবাইলে কানেক্ট করা আছে বা আপনার বন্ধুর মোবাইলে কানেক্ট করা আছে খুব সহজেই। তো কীভাবে এটি করা যায় সেটা আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। তো তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং পাশের বেল আইকনটি অন করে দেন। তো তার জন্য অবশ্যই আপনাকে এই কিবোর্ডের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পাবেন না। তো আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে অ্যাপটি লিঙ্ক দিয়ে দিবো, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর কীভাবে আপনারা অ্যাপটি সেটিং করবেন এবং কীভাবে এটা কাজ করে সেটা আপনাদের আমি দেখাবো। তো অ্যাপটি ইনস্টল করার পর অবশ্যই আপনারা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এখানে একটি অপশন আছে, ক্লিক আর টু সেট আপ কিওয়ার্ড। তো কিবোর্ডের মাধ্যমে এটি করা যায়। তো দেখেন এখানে ক্লিক করুন, ক্লিক করার পর অবশ্যই আপনারা এই কিবোর্ডটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আবার এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর আপনার নিচেও এখানে যদি টিক চিহ্ন না থাকে আপনারা এখানেও টিক চিহ্ন দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে একটি লাল রকমের আর কি একটি অন অফ বাটন আছে। তো এই লালটাকে আপনারা সবুজ করে দিলেন। তো সবুজ করে দেওয়ার পর কাজ শেষ। কাজ শেষের পর তো কীভাবে কাজ করে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো তার জন্য দেখেন আমি কোনো কিছু লিখতেছি, যে কোনো মেসেঞ্জার বা যদি আপনাকে কেউ ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করে দেয় আপনারটা বা আপনার বন্ধুরটা। তো দেখেন এখানে আমি একটি মেসেজ লিখতেছি। তো দেখেন মেসেজ লিখবো, যে কোনো কিছু লিখতেছি, যা ইচ্ছা তাই লিখতেছি। লেখার পর তারপর আপনি সেটা কেটে নিতে পারবেন। কিন্তু আপনি যখন এটি লিখলেন এটি আপনার ওই কিবোর্ডে সেভ হয়ে থাকবে। যদি আপনাকে এরকম করে কেউ পাসওয়ার্ড কানেক্ট করে দেয় তাহলে সেটাও সেভ হয়ে থাকবে এই কিবোর্ডে। তো তার জন্য আবার এখানে দেখার জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওপেন করার পর দেখেন নিচে আসে যে ওপেন অ্যাপ্লিকেশন। তো ওপেন অ্যাপ্লিকেশনে যাবেন, যাওয়ার পর দেখেন একটি অপশন আসে যে সেভ ডাটা। তারপর দেখেন একটা টাইপিড ডাটা, টাইপিড ডাটা যাওয়ার পর দেখেন একটা মেসেজের আইকন এসেছে। তার মানে আমি মেসেজে যা লিখতে চেয়েছিলাম তা এই কিবোর্ডে সেভ হয়ে গেছে। তো দেখেন এখানে আমি যা যা লিখেছি তা এখানে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বা যদি আপনার সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানতে চান এভাবে আপনারা সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সহজেই জানতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা নতুন কিছু শিখতে পারেন এই শিখেছেন এই ভিডিও থেকে, তো অবশ্যই বন্ধুরা লাইক দিবেন। লাইক দেওয়ার পর যদি আপনারা পরবর্তীতে এরকম কোনো ভিডিও যা আপনাদের ভালো লাগে বা আপনারা জানতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।